بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته يا ابن شكرا وقدسنا এমন কোনো হাদিস আছে কি থাকলে দয়া করে কোথায় পাবো একটু রেফারেন্স দেবেন আমি যে হাদিস গুলো পেয়েছি সেগুলোতে সপ্তাহে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নক কাটতেন এমনটাই দেখেছি বার উল্লেখ নেই জি শুক্রবারই নক হবে এরকম আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কথা বা কর্ম থেকে প্রমাণিত নয় যেমন বলা হচ্ছে লামসেহ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি শাইউন ফি সাল্লিসাল্লাম জুমায় আল্লাহ রসুলের নখ কাটার ব্যাপারে জুমার দিনে নির্দিষ্ট করে কোনো কিছু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় অর্থাৎ আল্লাহর নবী জুমার দিনে নখ কাটতেন এরকম কোনো সহি হাদিস আছে নেই কৌলিহি ও ফেলি সাল্লাহ আলী আসলাম না আল্লাহর নবীর কথার দ্বারা বা আল্লাহর নবীর কর্মের দ্বারা এটা প্রমাণিত অর্থাৎ শুক্রবার আল্লাহ নবী নখ কেটেছেন এরকম কিংবা আল্লাহ নবী শুক্রবার নখ কাটতে বলেছেন এরকম কোনো সহি হাদিস নেই قال الحافظ الصخابي رحمه الله في موضوع قص الاظافر آه حافظ الصخابي رحمه الله بولشن نوك كتر لم يثبت في كيفيته جي نوك قدوتر بباري ولا في تعيين يوم ارى نوك كتر دينر بباري له عن النبي صلى الله عليه وسلم شيء الله نبي تكي كونو هذه درا بابي এবং সেইভাবে সেই সঙ্গে আপনার কোন দিনে কাটতে হবে এই ধরনের কোন সহি হাদিস আসেনি বরং ওমার মুন কারণ ও মৌদু বরং এ ব্যাপারে জমার দিনে ন কাটতে হবে এ ব্যাপারে যে হাদিস গুলো এসেছে সে হাদিস গুলো হয়তো বা দুর্বল মুনকার কার কিংবা জি মন গড়া মৌজুর قال الحافظ ابن رجب رحمه الله ابن رجب رحمه الله من حديث ابن عباس عيشة وناس أحاديث مرفوعة ولا تصيح أسانيدها জি ইবনে আব্বাস আয়েশা আনাস এই ধরনের কিছু হাদিস এসেছে মারফু হাদিস যেগুলো আল্লাহর নবী থেকে না নবী পর্যন্ত পৌঁছানো হয়ে আছে কিন্তু এই হাদিসগুলোর কোনোটাই সনদ সহি না বিদায় বুঝতে পারলাম যে জুমার দিনে নকাটতে হবে এরকম কোনো কথা বা এই ধরনের কোন কর্ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় বরং এই হাদিসগুলো দুর্বল কিংবা মুনকার কিংবা যে মৌজু বলে প্রমাণিত তবে যেহেতু নক্কাটার ব্যাপারে তবে যেহেতু কিছু তবে যেহেতু কিছু কেরাম কিংবা তাবি ইন এজামদের পক্ষ থেকে ধরনের কথা এসেছে যেমন ইবন আবি সাহেব তারা আছে আন ইব্রাহিম রাজুল আজফার জুমআহ যে ইব্রাহিম নখি বলছেন যে প্রত্যেকটি মানুষ বা পুরুষ তার নখগুলো প্রত্যেক জমাতে কেটে নেবে বা ছোট করে নেবে ওরা আব্দুল রজ্জাক অনুরবা আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে বলছেন মোহাম্মদ ইব্রাহিম তৈমি ইব্রাহিম তৈমি থেকে বর্ণিত কালামান যে ব্যক্তি জুমার দিনে নকাড়লো কাটলো সারিবাহু আর যে ব্যক্তি তার মুছ ছোট করলো বা গোফ ছোট করলো ওস্তান্না ফাকাদ ইস্তাক মালাল জুমা আর যে গোসল করলো বা যে এই ধরনের কাজ করলো তাহলে সে জুমার আদবগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণ পালন করলো ونقل الحافظ ابن رجب في فتح الباري عن راشد بن سعد قال: كان اصحاب رسول الله صلى الله عليه وسلم يقولون صحب الكرام را لمن اغتسل يوم الجمعه واستاك وقلم أظفاره جيبك تي جمد دين شندر كربي غسل مسواك كربي ار نوك فقد اوجب سجن واجب قرنو ফকাত আউজার অর্থ হচ্ছে যে আউজবাইয়াল তার জন্য এখান থেকে কিছু আলামাই কেরাম জমার দিনে নখ কাটার কথা বলেছেন কেউ যদি জমাদ দিনে নখ কাটে তাহলে কাটতে পারে কিন্তু এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনত আল্লাহ নবী এরকম করেছেন বা আল্লাহ নবী এরকম বলেছেন এরকম মনে করা যাবে না